স্মরণকালের সবচেয়ে ব্যর্থ বিশ্বকাপ আসর কাটাচ্ছে বাংলাদেশ, কথাটা অকপটে স্বীকার করেছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। ওয়ানডে সুপার লিগে তিন নম্বর দল হিসেবে শেষ করা তামিম ইকবালের নেতৃত্বে কয়েক বছর ধরে নিজেদের গুছিয়ে নেওয়া বাংলাদেশে হঠাৎ করেই কিছু বদল চলে আসে ঠিক বিশ্বকাপের আগ মুহূর্তে। সাকিব বলেছেন বাংলাদেশের ব্যর্থতার পেছনে এগুলোও হতে পারে কারণ। সেমিফাইনাল খেলার আশা করা বাংলাদেশ হেরে গেছে নেদারল্যান্ডসের কাছেও, কিন্তু কেন দলের অবস্থা এত খারাপ হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে মাঠের খেলায় ব্যাটিং বোলিং সব বিভাগই পাওয়া যায় হতাশ করার মতো উপলক্ষ। এর সঙ্গে থাকতে পারে আরও অনেক কারণ ও প্রশ্ন। বাংলাদেশের সময় এসেছে নিজেদেরকে কিছু কঠিন প্রশ্ন করার, এমন কথা বলেছেন ভারতীয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। শুধু বর্তমান প্রেক্ষাপট নয়, গেল অনেকগুলো বছরের সময়কাল হিসেব করলে বাংলাদেশকে কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া খুব প্রয়োজন বলে মনে করেন তিনি। তার দৃষ্টিতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে যথেষ্ট বিশ্বমানের খেলোয়াড় তুলে আনতে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, বাংলাদেশে নিজেদেরকে কিছু কঠিন প্রশ্ন করার সময় এসেছে, বেশ কিছু বছর ধরেই এটা তাদের জন্য দরকার। বাংলাদেশের ভক্তদের কাছে আমার প্রশ্ন, আপনাদের মতামত অনুযায়ী সাকিব, মুশফিক ও তামিমদের ব্যাচের পর কয়জন সত্যিকারের বিশ্ব মানসম্পন্ন খেলোয়াড় উঠে এসেছে? কয়েকদিন আগে এই হাসা ভোগলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন, কারণ গত 13-14 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে একাই দাপিয়ে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। এদেশে ক্রিকেট থেকে বেরিয়ে আসেনি আর কোনো সুপারস্টার। শুধুমাত্র একজন ক্রিকেটারের ওপর এত দীর্ঘ সময় ধরে নির্ভর করা ও ভবিষ্যতের সুপারস্টার তৈরি করতে না পারাও বাংলাদেশের জন্য নেতিবাচক লক্ষণ বলে মনে করেন হর্ষা। বিশ্বের যে কোনো দলের বিপক্ষে ভালো ফল করতে হলে বিশ্বমানের খেলোয়াড়ের বিকল্প নেই। গড়পড়তা মানের খেলোয়াড় নিয়ে ছোট বা মাঝারি মানের দলের বিপক্ষে সফলতা আসতে পারে, বড় দলের বিপক্ষে আসতে পারে সাময়িক ও ক্ষণস্থায়ী সাফল্য, কিন্তু ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে নিয়মিত সাফল্য পাওয়ার জন্য ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারের সমৃদ্ধ দল গড়তেই হবে। হাসা ভোগলের ইঙ্গিত সেদিকেই। একই সাথে বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেটারের যে অভাব স্পষ্ট, সেই বিষয়টাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। বলটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। তার চোখে বাংলাদেশ দলে ধরা পড়েনি কোনো কোয়ালিটি ক্রিকেটার, সে কারণেই বাংলাদেশি ভক্তদের কাছ থেকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করেছেন, তবে আদৌ কি তিনি উত্তর পেয়েছেন? বিশ্বকাপে এখনও বাংলাদেশের তিনটা ম্যাচ খেলা বাকি, সেখানে ভালো করার দিকেই মনোযোগ দলের, কারণ পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য র্যাঙ্কিংয়ে 8 নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। এই মুহূর্তে দলের ভাবনার বিষয় সেটাই। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।